नमस्कार बंधुरा अनिंदिता रान्नार केरामती चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेरके शेयर करब मात्र 10 मिनिटे डिम दिए एकटा डिनारे रेसिपी। तो आसुन शुरू करी आजके रेसिपी। एखाने आमी डिनारटा बानाबो, चारटे डिम निएछि। डिमटा आमी फाटिए नेब, एखाने बोलेर मध्ये डिमटा आमी फाटिए निए नेब। फाटानोर मध्ये आमि परिमाण मतो लवण दिए देव। एखाने आमि हाफ चामच गोलमरिचेर गुड़ो दिए देव। दिए डिमटा भालो करे आमि फाटिए नेब। डिमटा आमि भालो करे फेटिए निएछि। एदिके कड़ाटा आमि गरम करे निएछि, एर मध्ये आमि एक चामच सादा तेल दिए देव। तो डिम भाजार समय बेशि तेल लागे ना। तेलटा गरम हये गेछे, एर मध्ये डिमेर ब्याटारटा आमि दिए देव। এবার ডিমটা আমি ঝুরো ঝুরো করে ভেজে নেব। তো ডিমটা আমি সাদার উপরে একটু ভেজে নিয়েছি, বেশি ডিপ করে ভাজবো না। এরকম সাদা হলে তবে বেশি দেখতে ভালো লাগে। তো ডিমটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব। আবারও আমি গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব 2 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ফোড়ন হয়ে গেছে, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে রেখেছি, এটা এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি এখানে 1 চামচ আদা বাটার, 1 চামচ রসুন বাটার দিয়ে দেব। দিয়ে আদা রসুন পেঁয়াজটা আমি একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের 10 মিনিটটা চলে গেছে, এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ছোট করে কুচিয়েছি, ওই জন্য পেস্ট করার ঠিক দরকার হবে না। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা চপ জলদি গলে যাবে। পেঁয়াজ আর টমেটো আদা রসুন দিয়ে মশলাটা আমি ভেজে নিয়েছি। দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে, এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব আমি 1 চামচ। এবার ঝাল হওয়ার জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কা দেবো, আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন। কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আমি হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতো। এখানে পরিমাণ মতো লবণ, আগে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি তাই লবণটা আমি বুঝে দেবো। দিয়ে মশলাটা একটু আমি ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো যেহেতু এই রেসিপিটা মাখা মাখা হবে তাই আমি একটু বেশি জল দেব না, অল্প পরিমাণে একটু জল দেব। তো মশলাটা ভালো মতো ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব। এই রেসিপিতে ধনে পাতা কুচি দিলে একটু বেশি ভালো লাগে খেতে। সবশেষে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। ডিম আর মশলাটা দিয়ে আরেকটু আমি ভালো করে মেখে নেব। তো খুব চটজলদি দেখুন রেসিপিটা বানানো হয়ে গেল, ভাতের সাথে কিংবা রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো গ্যাসের হিটটা একদম লোতে রেখে আমি এই পাত্র দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা খুলবো। তো দেখুন খুব চটজলদি ডিমের এই রেসিপিটা ডিনারের জন্য রেডি হয়ে গেল। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছায়। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো।